হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমি ক্লাস টু এর নভেম্বর মাসে যে পার্ট এইট এর তার সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব অন্যান্য সব বিষয়গুলি এখানে আর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বিষয় থেকে তিরিশ নম্বরের প্রশ্ন আছে ঠিক আছে তো এক নম্বরে আছে দেখো নিচের পাটটি পড়ো এবং প্রশ্নগুলির উত্তর লেখো শক্তিবাবু আর আক্রম বাঘ খুঁজতে নামলেন জঙ্গল ঘন হয়ে এলো ঘোর অন্ধকার কিছু দূরে গিয়ে দেখেন এক পোড়ো মন্দির জনপ্রাণী নেই শক্তিবাবু বললেন এইখানে একটু বিশ্রাম করি সঙ্গে ছিল লুচি আলুর দম আর পাঠার মাংস এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া আছে ক নম্বর প্রশ্ন ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম কি দেখতে পেলেন তোমরা উত্তরটা পূর্ণ বাক্যেই লিখবে ঘন জঙ্গলের মধ্যে শক্তিবাবু আর আক্রম একটি পোড়ো মন্দির দেখতে পেলেন ক্ষয়ের প্রশ্ন শক্তিবাবু কোথায় বসে বিশ্রাম করতে চাইলেন পোড়ো মন্দিরটিতে বসে শক্তিবাবু বিশ্রাম নিতে চাইলেন দুই নম্বরে আছে টিক দ্য কারেক্ট আনসার সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এখানে আছে ইট আর একটা হচ্ছে দেয়ার দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার স্কুল বিদ্যালয়ের মধ্যে সেখানে একটি বাগান আছে এখানে হবে দেয়ার নাম্বার টু এরটা ইট ইজ সানডে টুডে এটা হবে ইট আজকে রবিবার তিন নম্বরে আছে দেখো সমস্যাগুলি গণিতের ভাষায় প্রকাশ করো কয় নম্বর প্রশ্ন একটি দোকানে বারোটি লাল টুপি ও ষোলোটি সবুজ টুপি আছে দুটি মিলিয়ে দোকানে মোট কয়টি টুপি আছে তাহলে বারো সঙ্গে ষোলো যোগ করতে হবে এখানে জায়গা কম তাই আমি সংক্ষেপে দেখিয়েছি তাহলে দেখো বারো সঙ্গে ষোলো যোগ করলে হবে আঠাশটি দুটি মিলিয়ে মোট আঠাশটি টুপি আছে খয় প্রশ্ন আমাদের বাগানে চারটি নারকেল গাছ আছে প্রত্যেকটা গাছে পাঁচটি করে নারকেল হয়েছে তাহলে মোট কয়টি নারকেল আছে এখানে দেখো চারের সঙ্গে পাঁচের কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে হবে কুড়িটি তাহলে মোট কুড়িটি নারকেল আছে এরপর সমন্বয় স্থাপনে সক্ষমতা এক নম্বরে আছে ফাঁকা ঘরে যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো প্রথমটা বসবে ইঙ্গয় গয়। অঙ্গন হবে একটা হবে মঙ্গল দেখো দুটো শব্দ আর এখানে তার বিশ্রয় রফলা হবে এখানে প্রথমটা হবে আশ্রয় আর এখানে কিন্তু শব্দ তৈরি করতে গেলে একটা আকার দিতে হবে এখানে শব্দ লেখার সময় তবে এটা শব্দ হবে ঠিক আছে নাম্বার টু এ আছে দেখো ম্যাচ দ্য কালার্স উইথ দ্য টমেটো হয় লাল রঙের তাই টমেটোর সঙ্গে হবে রেড লিফ মানে হচ্ছে পাতা পাতা হয় সবুজ রঙের তাই লিফের সাথে হবে গ্রিন হেয়ার হচ্ছে চুল চুল কালো রঙের হয় তাই হেয়ারের সাথে হবে ব্ল্যাক তিন নম্বরে আছে ক স্তম্ভের সাথে খ আর খ স্তম্ভের সাথে গ দাগ দিয়ে মেলাও প্রথমে আছে চল্লিশ ভাজিত চার চল্লিশকে চার দিয়ে যদি ভাগ করো তাহলে হবে দশ তাই এটার সাথে দশের মিল করতে হবে আট আছে যোগ করলে হবে বারো তাই এটার সাথে হবে বারোর মিল উনিশ থেকে ছয় বিয়োগ দিলে হয় তেরো তাই এটার সাথে হবে তেরো এদিকে দেখো এখানে বারো আছে তিন চারে হয় বারো তাই বারোর সঙ্গে এটার মিল করবে দেখো সাত আর ছয় যোগ করলে হয় তেরো তাই তেরোর সঙ্গে সাত যোগ ছয় হবে আর পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে হয় দশ তাই এটার সাথে এটার মিল করতে হবে এরপর আছে সমস্যা সমাধানের সক্ষমতা এক নম্বরে আছে নিচের শব্দগুলিকে বাক্যের প্রথমে মাঝে ও শেষে ব্যবহার করো জল আর একটা হচ্ছে সবুজ প্রথমে ব্যবহার করে লিখবে জল ছাড়া আমরা বাঁচতে পারি না মাঝে ব্যবহার করে লিখবে আমি প্রতিদিন পাঁচ গ্লাস জল খাই তারপর শেষে হবে জীবনের অপর নাম জল তোমরা অন্য বাক্যও লিখতে পারো এই শব্দগুলো দিয়ে তারপর সবুজ দিয়ে দেখো সবুজ রং আমার খুব প্রিয় মাঝে দিয়ে হবে আমার একটি সবুজ রঙের জামা আছে আর শেষে দিয়ে হবে গাছের পাতার রং সবুজ এরপর দুই নম্বরে আছে ফিল ইন দ্য টেবিল তালিকাটি পূরণ করো অ্যাবাউট মি আমার সম্পর্কে ফ্লোট ইন দ্য স্কাই আকাশের মধ্যে ভাসি টেক মেনি শেপস বিভিন্ন রকম আকার নি হোয়াট আই ডু আমি কি করি ব্রিং রেন বৃষ্টি নিয়ে আসি আই এম এটা হবে ক্লাউড ক্লাউড মানে হচ্ছে মেঘ নাম্বার টু এ আছে বল অফ ফায়ার আগুনের গোলা বা বল সাইন ইন দ্য স্কাই আকাশে কিরণ দি হোয়াট আই ডু আমি কি করি গিভ লাইট অ্যান্ড হিট আলো এবং তাপ দি আই এম এটা হবে সান সান মানে হচ্ছে সূর্য নাম্বার থ্রি লুক স্মল ছোট দেখায় ক্যান বি সিন ইন দ্য স্কাই অ্যাট নাইট রাতের আকাশে দেখা যায় হোয়াট আই ডু আমি কি করি টুইংকেল লাইক ডায়মন্ডস হিরের মতো মিটমিট করি আই এম স্টার এটা হবে তারা তিন নম্বরে আছে সমাধান করো প্রথমে লোক নদীর পারে দাঁড়িয়ে আছে তিনটে নৌকা ঘাটে বাঁধা আছে প্রতিটি নৌকায় সমান সংখ্যক লোক উঠবে তাহলে প্রতিটি নৌকায় কতজন লোক উঠবে এই অঙ্কটা সমাধান কিভাবে করতে হবে তিন দিয়ে চব্বিশকে ভাগ করতে হবে তিন আটটে চব্বিশ হয় অতএব প্রতিটি নৌকায় আটজন লোক উঠবে ক্ষয়ের দাগের প্রশ্ন আছে দেখো আফরুজা তার মায়ের সঙ্গে দোকানে গিয়ে ছ ডজন পাকা কলা কিনলো এক ডজনে বারোটা থাকে তাহলে মোট কটা কলা কিনল এক ডজন সমান হচ্ছে বারোটি ছ ডজন কলা কিনেছে তাই বারোর সঙ্গে কি করতে হবে ছয়ের গুণ করতে হবে দেখো এখানে উত্তরটা হবে বাহাত্তরটি অতএব মোট বাহাত্তরটি কলা কিনল এরপর আছে দেখো মানসিক ও শারীরিক সমন্বয় সাধন এক নম্বরে আছে ছবিগুলো আঁকো রং করো এবং প্রতিটি ছবির উপর তিনটে করে বাক্য লেখো প্রথম ছবিটা দেখো একটা আছে ফুলের ফুলটাকে এরমভাবে রং করবে দিয়ে তিনটে বাক্য লিখেছি এটি একটি ফুল ফুল আমার খুব ভালো লাগে ফুল বিভিন্ন রঙের হয় এরপর দেখো দ্বিতীয় ছবিটা আছে একটা মাছের এটি একটি মাছ মাছ জলে বাস করে মাছ পাখনার সাহায্যে সাঁতার কাটে এর পরের ছবিটা আছে একটা পাখির এটি একটি পাখি পাখিরা আকাশের অনেক উঁচুতে উঠতে পারে পাখির ডানা আছে এরকমভাবে সুন্দর করে রং করবে তোমরা ছবি তিনটেকে দিয়ে বাক্যগুলো লিখবে দুই নম্বরে আছে ড্র দ্য পিকচার অফ এ স্কুল একটি বিদ্যালয়ের ছবি অঙ্কন করো রাইট থ্রি সেন্টেন্সেস অন দ্য স্কুল বিদ্যালয়ের উপরে তিনটে বাক্য লেখো তিনটে সেন্টেন্সটা আগে দেখিয়ে দিই দ্য নেম অফ মাই স্কুল ইজ মানে আমার বিদ্যালয়টির নাম হয় দেখো এখানে নিজের নিজের যে স্কুলের নাম সেটা ইংলিশে লিখবে ইট ইজ লোকেটেড নিয়ার আওয়ার হাউস এটি আমাদের বাড়ির কাছাকাছি অবস্থিত আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই স্কুলের একটা সহজ ছবি তোমরা এইভাবে এঁকে রঙ করে নেবে এবার চলে এসো স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্ন উত্তরগুলিতে এক নম্বরে আছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি খুঁজে বার করে শূন্যস্থানটি পূরণ করো একের কয়েক দাগে আছে সব কাজে সবখানে হই যেন সৎ ভালো হয়ে চলবই নিয়েছি শপথ শপথ আর প্রতিজ্ঞার দুটোর মধ্যে হবে শপথ কয়েক দাগে আছে সব জাতি ধর্মকে দেব সম্মান আমরা যে এক জাতি আর এক প্রাণ যেটা দুটোর মধ্যে সঠিক অপশন সেটাতে টিক চিহ্ন দেবে আর শূন্যস্থানে শব্দটা লিখে দেবে এরপর গয়ের দাগে আছে দেখো শরীর ও মন যদি তুমি সুস্থ রাখতে চাও গয়ের দাগে আছে সময় মতো ঘুমাও এবং নিয়ম মতো খাও দেখো এখানটা হবে ঘুমাও এরপর একটা আছে লেখাপড়ার পড়ালেখার পাশাপাশি করবে খেলাধুলো সঠিক উত্তর হবে খেলাধুলো মনের থেকে দূরে রাখবে মন্দ ভাবনাগুলো সঠিক উত্তর হবে মন্দ এরপর ছয়ের দাগে আছে স্নান করবে হাত পা ধোবে পোশাক পরবে ঠিক সঠিক উত্তর হবে ধোবে তারপর রাস্তাঘাটে চলবে যখন দেখবে চতুর্দিক সঠিক উত্তর হবে রাস্তাঘাটে এরপর এদিকে চলে এসো শরীরটাকে ফিট রাখতে করবে যোগাসন বাবা মায়ের কথা শুনে চলবে সারাক্ষণ সঠিক উত্তর হবে মায়ের আর আগেরটা হবে করবে এরপর আছে দেখো দাঁতে ক্ষয় রোগ হতেই পারে তাই বলি বারবার নিয়মিত করতে হবে দাঁত পরিষ্কার তাহলে সঠিক উত্তর হবে ক্ষয় আর পরিষ্কার চোখ আছে বলেই যেন আমরা দেখতে পাই চোখের মতো দামি আর কোনো কিছুই নাই তাহলে চোখ আর দামি দুই নম্বর অপশনটা হবে ঠিক এরপর নখ ও চুলের যত্ন নখ কাটার যন্ত্র দিয়ে কাটতে হবে নখ নয়তো রোগ বা অসুখ হলে বিপদ ভয়ানক বিপদ হাঁচি আর কাশি থাকে পাশাপাশি যদি হয় রোগ বাড়ে দুর্ভোগ সঠিক উত্তর হবে কাশি এরপর যানবাহনের বিকট শব্দ সহ্য হয় না আর কারখানারও তীব্র শব্দ করবে পরিহার এখানে সঠিক উত্তর হবে শব্দ থাকো পাঁচড়া ছোঁয়াচে ক্ষত আড়াল করে রাখো সঠিক উত্তর হবে আড়াল এরপর দুই নম্বরে আছে ঠিক শব্দগুলির পাশে ঠিক চিহ্ন দাও যিনি অসহায় তাকে উপকার করে সুখী হব সঠিক উত্তর হবে উপকার উপকারের পাশে ঠিক চিহ্ন দেবে যেটা সঠিক উত্তর হবে তার পাশে ঠিক চিহ্ন দেবে আর শূন্যস্থানে সঠিক শব্দটা লিখে দেবে শত্রু নয় বন্ধু বন্ধু হই সঠিক হবে কিছু খাবার পরে দাঁত মুখ পরিষ্কার করতে হবে কুলকুচি করে সঠিক উত্তর হবে কুলকুচি বেশি মাত্রায় টিভি মোবাইল বা কম্পিউটারে কাজ করলে চোখের ক্ষতি হতে পারে নখ বেড়ে উঠলে সময় মতো কাটতে হবে যে কোনো জায়গায় থুতু ফেললে অন্যকে রোগ জীবাণু দেওয়া হয় সঠিক উত্তর হবে থুতু বাইরে থেকে বাড়িতে ঢুকলে সাবান দিয়ে হাত পা ধুতে হবে দূষণ রোধ করতে পরিবেশ বন্ধু হতে হবে তাহলে সঠিক উত্তর হবে দূষণ এরপর তিনের দাগে আছে বাম দিকের সাথে ডান দিক মিলিয়ে দেখাও দেখো এখানে দেখো খাবারটা ঢাকা আছে তাই এখানে এটার সঙ্গে এটা হবে ঢেকে রাখা খাবার বিপদ এড়ায় এরপর এখানে দেখো এটার সঙ্গে হবে এটা ফুল আর পুঁতি দিয়ে মালা গাঁথার মজা অনেক গয়ের দাগেটার সঙ্গে এটা চোরও পুলিশ খেলতে গিয়ে হিসাব শেখার মজা ভারী এরপর এইটার সঙ্গে হবে এটা জিভের উপর ময়লা প্রলেপ রোগের লক্ষণ আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা সাবস্ক্রাইব করে পাশে দেখো বেলাইকনটা প্রেস করে নিও আবার দেখা হচ্ছে পরের ভিডিও 对的。